আজ কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে হঠাৎ থাবা পড়ল কোচবিহারের প্রশাসনিক অধিকর্তাদের। আজ সকাল 11টা নাগাদ কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুল রহমান সহ সিএমওএইচ দপ্তরে ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগের পক্ষ থেকে ঘুরে ঘুরে পরিক্রমা করা হলো বাজারের বিভিন্ন দোকান সহ মাছ ব্যবসায়ী এবং অন্যান্য গালামালি দোকানদারদের ওপর। এ বিষয়ে জেলা সদর মহকুমা শাসক শেখ রাকিবুল রহমান জানান, আজ আমরা বিভিন্ন দোকান এবং হোস্টেলে যাই এবং দেখি যেসব সার্টিফিকেট সবকিছু আপডেট আছে কিনা, যেগুলো বাটখারা ব্যবহার করা হচ্ছে সমস্তটাই ঠিক আছে কিনা, তাছাড়াও যেসব স্কেল ব্যবহার করা হচ্ছে সবটা ঠিকঠাক আছে কিনা, তাছাড়াও কোথাও প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিনা এবং হোটেলগুলোকে ঠিকঠাক মতন করে রান্না বান্না হচ্ছে কিনা, হাইজেনিকভাবে শরীরের স্বাস্থ্যের সবকিছু মাথায় রেখে রান্না বান্না হচ্ছে কিনা, তাছাড়াও কোথেকে জল আসছে সেসব বিষয় তদারকি করেন জানান তিনি। কোচবিহার থেকে সনদ বর্মনের রিপোর্ট। ফুড সেফটি আমাদের সিএমওইচ অফিসার, ফুড সেফটি অফিসার, আমরা সবাই মিলে যৌথভাবে বাজার এলাকা এবং হোটেল বা কিছু কিছু বিজনেস এস্টাবলিশমেন্টকে আমরা ভিজিট করছি, যাতে আমরা দেখছি তাদের যে স্কেলগুলো আছে ওয়েইং স্কেলগুলো ঠিকঠাক আছে কি না, তার আপ টু ডেট সার্টিফিকেশন করা আছে কি না, বা বাটখারাগুলো ঠিকঠাক আছে কি না, কোনো ভুলভাল জিনিস দিয়ে ওজন করা হচ্ছে কি না, তার সঙ্গে সঙ্গে মাছ মাংস এটসেট্রাতে কোনো মানে ইললিগাল কেমিক্যাল মেশানো হচ্ছে কি না। আমরা হোটেলগুলোও দেখলাম, হোটেলের রান্নাঘর দেখলাম, সেখানে কি হাইজেনিক পরিস্থিতি আছে কি না রান্নাঘরে, এবং কোথা থেকে জলটা আসছে, কড়াইগুলো পরিষ্কার করা হচ্ছে কি না, যে মশলা বা তেল ইউজ করা হচ্ছে সেটা ঠিকঠাক ইউজ করা হচ্ছে কি না, উল্টো পাল্টা রং দেওয়া হচ্ছে কি না। তার সঙ্গে সঙ্গে আমরা আরও দেখলাম যে প্লাস্টিক এটসেট্রা কোথাও কেউ ইউজ করছে কি না, এই সকল বিষয়গুলো আমরা দেখে আমরা চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দেওয়া যায়, যে যেগুলো যারা বাটখারা বা ওয়েইং মেশিন ইউজ করবে তারা যেন রেগুলারলি আপডেট করে রাখে এবং ঠিকঠাক প্রপার ওজন হয়, কোনো মানুষকে যেন ঠকানো না হয়। মাছ বা মাংস এটসেট্রা পেরিসেবল আইটেমসে কোনো কেমিক্যাল ইউজ না করা হয়। হোটেল রেস্টুরেন্টে সেখানে যেন হাইজেনিক পরিবেশ মেনটেন করা হয়। আমরা মশলার কয়েকটা জায়গাতে দেখেছি আজকে সেখানে কিছু কেমিক্যালস মেশানো হচ্ছে, সেগুলো আমরা সুইচ করেছি এবং তাদের আমরা নোটিস দিচ্ছি যে কেন তারা এইরকম উল্টোপাল্টা কেমিক্যালস মেশাচ্ছে। এই মশলা বা এটসেট্রার মধ্যে কেমিক্যালস বা তেলের মধ্যে কেমিক্যালস মিশিয়ে অনেক ক্ষেত্রে আমাদের শারীরিক ক্ষতি হতে পারে, এইগুলোর জন্যই আমাদের এই অভিযান মাঝে মাঝে আমাদের চালাতে হবে। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে হয়তো অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করে আমাদের ক্ষতি করতে পারে। কোথায় অভিযানটা চলেছিল, কোন জায়গাটা? আমরা ভবানীগঞ্জ বাজার এবং তার সারাউন্ডিংসটা আজকে টার্গেট করেছি, পরে অন্যদিন আমরা অন্যদিকে যাব। তো ভবানীগঞ্জ বাজার এমনি খুব বড় জায়গা, আমরা সব জায়গা আজকে কভার করতে পারিনি, তার মধ্যে কিছু কিছু জায়গা আমরা কভার করতে পেরেছি। মশলা আমরা কিছু যে পরিমাণ আমাদের চোখের সামনে দেখেছি, আমাদের ফুড সেফটি অফিসার ছিলেন, উনি নিজে স্পটে দেখে সঙ্গে সঙ্গে সিজ করেছেন এবং তাদের আমরা নোটিশ দিচ্ছি। কেমিক্যাল মেশানো হচ্ছিল, কী ধরনের কেমিক্যাল বা কালার, একটা কালারিং আইটেম মেশানো হচ্ছিল, সেটা নিশ্চয়ই আমাদের ক্ষতি করতে পারে, সেটা আমরা দেখে তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কয়টি দোকান স্যার? এক জায়গাতেই আমরা মশলার মিক্সচারটা দেখতে পেয়েছি। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।